আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রসগোল্লা আজ আমি যে রসগোল্লাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হয়েছে সুজির রসগোল্লা আর এই সুজির রসগোল্লাটা কিন্তু ছানা রসগোল্লার মতো স্পঞ্জি হয় কিন্তু এতটা না আর এই রসগোল্লাটার কিন্তু নির্দিষ্ট একটা স্বাদ আছে তাহলে চলুন দেখে নি সুজির রসগোল্লা বানানোর পুরো প্রসেস চলুন মতো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এই ফ্রাই মধ্যে দিয়ে দিব দেড় কাপ গরুর দুধ দুধটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দু টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ঘি ঘিটা না থাকলে কিন্তু আপনারা দিতে পারেন দিয়ে দিলাম দুটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি গরুর দুটা বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব হাফ কাপ সুজি এই হাফ কাপ সুজি অল্প অল্প করে দিব আর এই দুধের সাথে মিশাব চুলু রাস্তা কিন্তু মিডিয়ামে আছে আর এই মিডিয়াম আছেই কিন্তু রসগোল্লার ডোটাকে করে নিতে হবে আর অল্প অল্প করে সুজি দিতেছি আর স্প্যাচালাটা দিয়ে কিন্তু সুজিটাকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি দিয়ে দিয়েছি এখন আমি এই সুজিটাকে আরো কিছুক্ষণ চুলার মধ্যে জাল করব আর মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি তিন থেকে চার মিনিট চুলো মিডিয়াম করে সুজিটাকে জাল করেছি আর দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো ওয়ান ফোরটা চামচের মতো বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিয়েও আমি সুজিটাকে মিশিয়ে দিব আর স্প্যাচলাটা দিয়ে এভাবে এটাকে মিশিয়ে দিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আমি আরো তিন থেকে চার মিনিট এটাকে জাল করেছি আর এটা কিন্তু রসগোল্লার জন্য ডোটা রেডি এখন এই ডোটাকে আমি একটা পাটির মধ্যে নিয়ে নিব আর ঠান্ডা হওয়ার জন্য দিব রসগোল্লার ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি আর এর মাঝে আমরা রসগোল্লা শিরাটা তৈরি করে নিব তার জন্য চুলার মধ্যে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি দেড় কাপ পানি আর লাগছে আমাদের দুইটা ছোট এলাচ আর এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি এখন চিনি আর পানি বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিনি আর পানিটা গলে বলক চলে এসেছে এখন চুলার আঁচটা আমি একদম লো করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিরাটাকে চুলার মধ্যে বসিয়ে রাখছি রসগোল্লার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এই রসগোল্লার ডোটাকে কিন্তু হাত দিয়ে আমি মথে নিব আর এটাকে কিন্তু ভালো করে মথে নিতে হবে যত আমরা এই ডোটাকে ভালোভাবে মথে নিতে পারব মিষ্টিটা কিন্তু ততটাই স্মুথ হবে ডোটাকে মথে নিয়েছি হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে তুই হাত দিয়ে ঘিটাকে হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর এই ডো থেকে অল্প করে ডো হাতে নিয়ে নিব রসগোল্লার জন্য একটা হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে গোল আকার করে দিচ্ছি তারপর দুই হাত দিয়ে এটাকে গোল করে নিব। এই যে একটা বানিয়ে নিলাম এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর এই যে চুলার কিন্তু শিরাটাকে একদম চুলরাজ লো করে আমি বসিয়ে রেখেছিলাম এখন এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিবো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি সাত থেকে আট মিনিট চুলো গাছ মিডিয়াম করে মিষ্টিগুলোকে জাল করে নিব সাত থেকে আট মিনিট চুলো মিডিয়াম করে রসগোল্লাগুলোকে জাল করতেছি ঢাকটাটা উঠিয়ে নিলাম আর দেখুন রসগোল্লাগুলো কিন্তু ফুলে বড় হয়ে গিয়েছে এই রসগোল্লা কিন্তু এখন রসে টয়টুম্বুর হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দিব আর তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রসগোল্লাগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখনও কিন্তু হালকা গরম আছে আর এই হালকা গরম অবস্থায় আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি একটা বাটি নিলাম আর এই বাটির মধ্যে রসগোল্লা দিয়ে দিচ্ছি তারপর উপরে আমি রস দিয়ে দিব রস দিয়ে দিলাম আমি আপনাদেরকে একটা রসগোল্লা কেটে দেখাই বাটিটাকে সাইড করে নিলাম আর একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে একটা রসগোল্লা নিয়ে নিলাম আর এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের সুজির রসগোল্লা আশা করছি আমার এই রসগোল্লার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সহজ আর নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ ফেজ